আরজিকর মেডিকেল কলেজের এমার্জেন্সি বিল্ডিং এর চারতলার সেমিনার হলে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছে। পোস্ট গ্রাজুয়েটের সেকেন্ড ইয়ারের ট্রেনি ওই চিকিৎসক বৃহস্পতিবার রাতে অন কলে ছিলেন, রাতে ডিউটি করেছেন, একটু বেশি রাতের দিকে খাবারকে রেস্ট নিতে গিয়েছিলেন। শুক্রবার সেমিনার হল থেকে চেস্ট মেডিসিন বিভাগের পিজিটি ওই তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক দল। কিভাবে মৃত্যু হয়েছে তা এখনো স্পষ্ট নয়। খবর পেয়ে হাসপাতালে গিয়েছে তরুণী পরিবার। সহকর্মী এবং চিকিৎসকদের একাংশ জানিয়েছেন নগ্ন অবস্থায় মিলেছে দেহ, আঘাতের চিহ্ন রয়েছে।